সারা দেশে 14 দিন শাটডাউনের সুপারিশ পরামর্শ কমিটির, করোনা পরামর্শ কমিটির। আমরা নিউজটা দেখে আসি। তো করোনা ভাইরাসের সংক্রমণজনিত রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধের জন্য সারা দেশে কমপক্ষে 14 দিন সম্পূর্ণ শাটডাউনের সুপারিশ করেছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। আজ বৃহস্পতিবার কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ সৈকরা সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। আগের দিন বুধবার রাতে কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বর্তমানে সারা দেশে বিধিনিষেধ চলছে যা 15 জুলাই পর্যন্ত চলার কথা। এছাড়া করোনার বিস্তার রোধে ঢাকার আশেপাশে 7টি জেলায় কঠোর বিধিনিষেধ দিয়ে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। এ অবস্থায় করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি বলেছে তাদের মতামত হল যেসব স্থানে পূর্ণ শাটডাউন করা হয়েছে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ হয়েছে, এজন্য সারা দেশে 14 দিন সম্পূর্ণ শাটডাউনের সুপারিশ করেছে কমিটি। কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, শাটডাউন মানে জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ রাখার কথা বোঝানো হয়েছে। কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সময়ে জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস, আদালত সহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এই ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে যত প্রস্তুতি থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে। তো এই ক্ষেত্রে বলা হয় যে এটা যদি সত্যি কার্যকর করা হয়, কেননা এর আগেও আসলে পরামর্শ কমিটির অনুযায়ী সরকার সিদ্ধান্তগুলো নিয়েছে, তাহলে সেক্ষেত্রে চলতি অ্যাসাইনমেন্টগুলো আবারও বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো এখন সময় বলবে কি হয়। ধন্যবাদ।